আজকে একটা অদ্ভুত ট্রেন্ড ইউটিউবে দেখে আমি অবাক হলাম। আমি জানতাম না যে এটা এত ট্রেন্ডি বা এটা এত লোকে সার্চ করে এবং এত বেশি এটার ইউজ হয়। স্পেশালি ইউটিউবে এত মিলিয়ন্স ভিউজ আছে এই টপিকটার উপরে এবং এটার উপরে, যেটা আদতেই ঠিক উল্টো কাজ করে, যেটা আদতে ভালো কাজ করে না। সেই টপিকটা হলো ফর্সা হওয়ার ক্রিম বেটনোভেট সি। যেমন পৃথিবীর সেরা ক্রিম বলছে কেউ একজন, তারপর মাত্র 7 দিনে ধবধবে ফর্সা ত্বক কীভাবে পাবো, 7 দিনে কীভাবে ফর্সা হওয়া যায়, মাত্র 5 দিনে ফর্সা হওয়ার গোপন রহস্য, এরকম অজস্র ভিডিওতে ইউটিউব ছেয়ে গেছে যেগুলোতে মিলিয়ন্স অফ ভিউজ আছে। এবং মোস্টলি আমার মনে হয় ভিডিওগুলো বাংলাদেশের। আমার অনেক পেশেন্ট বাংলাদেশ থেকে আসেন এবং তারা এই ভুলটা করেই আসেন। এটা সম্বন্ধে আজকে বলবো, যাতে আপনারা আর এই ভুলটা না করেন বা এই ইউটিউব ভিডিওগুলো আর সার্চ না হয়। এই বেটনোভেট সি একটা স্ট্রং স্টেরয়েড ক্রিম। স্টেরয়েড জাতীয় ক্রিম কোনোভাবেই ফর্সা হওয়ার ক্রিম নয়। ফর্সা হওয়ার ক্রিম ভেবে যদি এটাকে লাগাচ্ছেন তাহলে মারাত্মক ভুল হয়ে যাচ্ছে। স্টেরয়েড জাতীয় ক্রিমগুলো আমরা মোটামুটি ভেরি স্ট্রং বা ভেরি পোটেন্ট থেকে মাইল্ড পোটেন্ট হিসেবে ভাগ করি, মানে এটার বিভিন্ন ক্যাটাগরি রয়েছে। তো বেটনোভেট সি ঠিক উপরের ক্যাটাগরির দিকেই পড়ে। এই বেটনোভেট সি স্টেরয়েড ক্রিম যদি কেউ মুখে লাগায় তাহলে চামড়াটা আস্তে আস্তে ড্যামেজ হতে থাকে এবং চামড়ার মধ্যে অনেকগুলো খারাপ উপসর্গ দেখা দেয়। কিন্তু প্রথম দিকে এটা ত্বকে একটু ফর্সা করতে পারে, চামড়াকে একটু সুন্দর শাইনি লাগাতে পারে, বাট লং রানে এটা কিন্তু ক্ষতিই করবে। প্রথম দিকে অনেকের ক্ষেত্রে দেখা যাবে যে ব্রণ ফুসকুড়িগুলো আস্তে আস্তে কমে গেল, কিন্তু যদি এটা অনেকদিন লাগাতে থাকে, 2 মাস থেকে 2 বছর কারো কারো, দেখা যাবে চামড়া কিন্তু ধীরে ধীরে পুরো নষ্ট হওয়ার দিকে চলে যাচ্ছে। একদম প্রথমে কি হয়, প্রথম দিকে দেখা যায় যে চামড়াটা পাতলা হচ্ছে, চামড়ার নিচে রক্তজালকগুলো দেখা যাচ্ছে, তারপরে হালকা হেয়ার গ্রোথ হচ্ছে। আগে এত হেয়ার ছিল না, কিন্তু পুরো মুখ জুড়ে হালকা হেয়ার গ্রোথ হচ্ছে। দেন কদিন পরে দেখা যায় ব্রণগুলো বাড়তে থাকছে, দেখতে একই রকম কতগুলো ব্রণ তৈরি হচ্ছে, চামড়ার মধ্যে কোথাও কোথাও পুঁজ জমছে, ফোঁড়া মতো হচ্ছে, যেগুলো আর কমছে না। বেটনোভেট লাগাচ্ছেন, কমছে, আবার ওগুলো ফিরে আসছে যখন বেটনোভেটটা বন্ধ করছেন। তার মানে চামড়া আস্তে আস্তে অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে। এটাকে স্টেরয়েড অ্যাডিকশন বলে। এ নিয়ে প্রচুর রিসার্চ পেপার রয়েছে, প্রচুর পাবলিকেশনস আছে। আপনি রোদে বেরোতে পারছেন না, রোদে বেরোলেই চামড়ার মধ্যে জ্বালা করছে, চুল করছে, বেটনোভেট যখন ছাড়ছেন তখন চুল করছে, আপনি আর ছাড়তে পারছেন না। এরকম হতে হতে চামড়া এতটাই পাতলা হচ্ছে এবং চামড়া পুড়ে যাওয়ার মতো একটা অবস্থায় পৌঁছচ্ছে, যেটা চামড়াটাকে পুরো ড্যামেজ করে দিচ্ছে। এটা একদমই ফর্সা হওয়ার ক্রিম হিসেবে ইউজ করবেন না কখনো। ডাক্তারেরা এটাকে বিভিন্ন রোগের ক্ষেত্রে, যেরকম এক্সিমা বা সোরিয়াসিসের ক্ষেত্রে ইউজ করতেন, বাট সেটাও আজকাল কমে এসছে এই ওষুধটার অ্যাবিউজের জন্যে। ওষুধটাকে লাগাচ্ছেন যদি আজই বন্ধ করুন। এই অ্যাডিকশন থেকে বেরিয়ে আসার উপায় কী? এই অ্যাডিকশন থেকে বেরিয়ে আসার প্রধান উপায় হলো লাগানোর ক্রিমটা বন্ধ করা, যতটাই কষ্ট হোক এটা বন্ধ করা। এটা বন্ধ না করলে এটা থেকে বেরিয়ে আসা খুব কঠিন। যেমন যদি একটা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি, ধরুন একটা মানুষ প্রত্যেকদিন ড্রিঙ্ক করেন, প্রত্যেকদিন মদ খান। এবারে প্রত্যেকদিন মদ যখন খান তখন পার্টি মুডে থাকেন, পার্টি করেন, মজা করেন, ভালো থাকেন, হাসাহাসি করেন, কথা বলেন, খুব ভালো লাগে ওনাকে দেখতে। আর উনিও ভাবেন যে আমি অ্যালকোহল খেলে ভালো থাকি, কিন্তু ভেতরে ভেতরে ওনার কিডনি, ওনার লিভার সব নষ্ট হতে থাকছে, সেটা উনি জানেন না। তো একদিন কি হলো, ওনার বিয়ে হওয়ার পরে ওনাকে ওয়াইফ এসে বললেন, না আজ থেকে অ্যালকোহল খাওয়া বন্ধ। যেই না বন্ধ করলেন তারপর থেকে ওনার মাথা খারাপ শুরু হয়ে গেল। যে লোকটা পার্টি মুডে থাকতো সে লোকটা চাঁচামেচি শুরু করলো, ঝামেলা শুরু করলো, মারধর করতে থাকলো। তার মানে ওনার কাছে ওটা পার্টি মুডে থাকার বা ভালো থাকার একটা উপায় ছিল, কিন্তু ওটা ক্ষতিকর ছিল, আপনিও জানেন। তাহলে এই ক্ষতিকর অ্যালকোহল থেকে বাঁচতে গেলে ওনার প্রথম কাজ যেটা করতে হবে, অ্যালকোহল ছাড়তে হবে, তার জন্য যতই অসুবিধে হোক। ঠিক সেভাবেই এই স্টেরয়েড জাতীয় ক্রিমগুলো থেকে বাঁচতে হলে প্রথম কাজ যেটা করতে হবে, ওটাকে বন্ধ করতে হবে। ওটা বন্ধ করলে প্রথম প্রথম একটু উপসর্গ দেখা দেবে, উইথড্রল রিয়াকশন বলে এটাকে, গা চুলকোবে, মুখ চুলকোবে, লাল হয়ে যাবে, সেখানে দানা বেরোবে, অ্যাকনের মতো হবে, এগুলো হবে। কিন্তু এটা বন্ধ না করলে বা আবার লাগিয়ে ফেললে আপনি আবার ওই নেশাগ্রস্ত হয়ে যাবেন বা অ্যাডিকশনে চলে যাবেন। তাই প্রথম কাজ এটাকে বন্ধ করা, কিছুদিন স্কিনটাকে ব্রিথ করতে দেওয়া। আমি বলি যে 5 থেকে 10 দিন আর কিচ্ছু লাগাবেন না, স্কিনটাকে ছেড়ে দিন যেরকম আছে। তারপর এটা 2 স্টেপ আছে। প্রথম স্টেপটাই আমরা চাই যে স্কিনটা নর্মাল হোক, যখন একটু নর্মাল হলো তারপর স্কিনটা আস্তে আস্তে ঠিক হোক বা রিপেয়ার হোক। যখন প্রথম নর্মাল হওয়ার দিকে যাচ্ছে তখন আপনি একদম সব কিছু লাগানো বন্ধ করতে পারেন, অথবা খুব মাইল্ড ক্লিনজার্স দিয়ে স্কিনটাকে ক্লিন করতে পারেন।
মাইল্ড সোপ, থ্রি ক্লিনজার্স যেগুলোর মধ্যে ফেনা হয় না, সাবান নেই, সেরকম। এর সাথে একটা ময়েশ্চারাইজার, যে ময়েশ্চারাইজারের মধ্যে আপনার প্যারাফিন রয়েছে, হোয়াইট সফট প্যারাফিন বা লাইট লিকুইড প্যারাফিন, এটা ওপর থেকে কভার করবে। তার আগে কিছু সেরামাইড বেসড ময়েশ্চারাইজার লাগাতে পারেন, যেগুলো স্কিনটাকে বা স্কিন ব্যারিয়ারটাকে ঠিক করতে সাহায্য করবে। এবং তার সাথে প্রথম দিকটায় একটা ভালো সানস্ক্রিন, যদি রোদে যাচ্ছেন, এবং সানস্ক্রিনটা বারবার লাগানো, 2-3 ঘন্টা পরপর লাগানো। সানস্ক্রিনগুলো যদি ফিজিক্যাল সানস্ক্রিন হয়, যেরকম জিঙ্ক অক্সাইড, টাইটানিয়াম অক্সাইড বেসড, তাহলে ভালো হয়। এই সানস্ক্রিনগুলোকে কদিন লাগানো, এবং 2-3 মাস পর যখন স্কিনটা নর্মাল হওয়ার দিকে গেছে, আর চুল করছে না, আর রোদে বেলে কষ্ট হচ্ছে না, তখন আমরা অনেক অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্টস বা অনেক ওষুধ ক্রিম দিয়ে সারাতে পারি দাগগুলো বা ব্রণগুলো। আমার মনে হয় এই ফেজে আপনি একজন ডার্মাটোলজিস্টকে দেখান, তিনি ডিসাইড করবেন আপনার জন্য কী লাগবে। আমরা অনেক সময় দেখা যায় খাবার কিছু ওষুধ দিই যেগুলো সিমটোম্যাটিক্যালি ইচিংকে কম রাখে, কিছু ক্যাপসুলস বা খাবার ওষুধ যেগুলো ইনফেকশনসগুলো কমায়, এছাড়াও কিছু ক্রিম যেগুলো দাগগুলোকে কমায়। আপনি নায়াসিনামাইড বা হ্যালুরোনিক অ্যাসিড শুরু করতে পারেন, এই দুটো সেরাম পরের ফেজটায় হেল্প করে। এরপরে আমরা কখনো কখনো দাগ কমানোর ওষুধ বা অ্যাকনে কমানোর ওষুধ অ্যাড করি। এভাবে আস্তে আস্তে স্কিনটাকে আমরা ঠিক করতে পারি, কিন্তু এটা সময় লাগে, ধৈর্য ধরতে হয়। অধৈর্য হয়ে গিয়ে আবার ভুল করে ওরকম একটা ক্রিম লাগিয়ে ফেলবেন না, আর এই ইউটিউব চ্যানেলগুলোকে প্রমোট করবেন না যারা এরকম ভিডিও করছেন, যারা মানুষকে মিসলিড করছেন, মানুষের ক্ষতি করছেন। আমার মনে হয় এরকম ফর্সা হওয়ার ক্রিম থেকে দূরে থাকা ভালো। এইরকম ফর্সা হওয়ার যে অভ্যেস, এটা থেকে দূরে থাকুন এবং নিজের স্কিনকে প্রোটেক্ট করুন।